হ্যালো আজকে অনেক জানি করে এসেও তারপরে আপনাদের সামনে বসছি একটা ভালো কথা বলার জন্য সুন্দর কথা বলার জন্য তো আজকে সুন্দর একটা পয়েন্ট আপনাদের সঙ্গে কথা বলে সেটা হলো গাটির ব্যবসা গাটি মানে কি অনেকে বলে গাইড আবার মানে একটু যারা শিক্ষিত মানে গাঁটি শব্দটা আসছে কেমন বাংলা হলো আপনার বিদেশে মানুষ যেমন আমরা ওই ঘরে জামা কাপড় পরে কিছু ছয় মাস হয়ে গেছে গরিব অথবা আমাদের পরিবারের মা বোনরা ওইগুলো বিভিন্ন বিক্রি অ্যালুমিনিয়ামের থালা বাসন তারপরে হাড়ি পাতিল কিন্তু সে ঘটনাগুলো দেখেন না আবার বিদেশে কি হয় ওই দান করে দেয় অথবা ফেলে দেয় অথবা ওইগুলো ডাস্ট করে দেয় সরকার সেটা আবার সরকার অথবা ওই সরকারের সহযোগিতায় পরিচ্ছন্নতা কর্মী সহযোগিতায় বিভিন্ন অর্গানাইজেশন সেগুলো আবার কালেক্ট করে করে সেটাকে আবার প্রসেস করে ওয়াশ করে কারণ একজনের শরীরে জাম থাকতে পারে তো আগে এই ওয়াশগুলো ছিল না বর্তমানে ইন্টারন্যাশনাল রুলসে ওয়াশ কথাটা আসছে যে সেকেন্ড হ্যান্ড অথবা ইউজড ক্লথ এটা প্রতি অনেক দেশে অনেক ইয়ে চলে আসছে আপনার রেস্ট্রিকশন চলে আসছে এবং সারা বিশ্ব এটাকে স্টপ করার চেষ্টা করতেছে হয়তো বা স্টপ করতে পারবে না অথবা পারবে আই ডোন্ট নো বাট এটা বন্ধ করার জন্য অনেক বড় একটা শক্তি কাজ করতেছে আবার যারা এই ব্যবসা করতেছে তারাও বিশাল বড় শক্তি ক্ষমতাবান তো যুদ্ধ চলতেছে সারা বিশ্বে তো এখন আমাদের মধ্যে যারা ভদ্রলোক আছেন শিক্ষিত মানুষ অথবা এই ব্যবসায় করেন তারা আবার ওই পুরানো মাল অথবা ওই গাইটের মাল না বলে একটু ভালো ল্যাঙ্গুয়েজ বলে গাটি কিন্তু সব কথার মূল কথা যে যেভাবে যে নামে উচ্চারণ করেন না কেন যত ফ্যাশন করে আর যাই বলেন এটাকে বাংলা কথা বলে যে সেকেন্ড সেকেন্ড মানে ব্যবহৃত কাপড় হ্যান্ড প্রোডাক্ট গার্মেন্টস ক্লথ পুরানো তো এই গাটির ব্যবসা নিয়ে আপনাদের সঙ্গে দুটো চারটে কথা বলি সারা বিশ্বে সারা বিশ্বে দরিদ্র অথবা আপনার উন্নয়নশীল দেশগুলাতেই গাইটের মাল খুব চলে যেমন এই যে শীত আসছে দেখবেন রাস্তা ঘাটে পথে ঘাটে হকার মার্কেটে গাইটের মালের অভাব নাই গ্রাম গ ঝাট বাজার এবং এটা বিশাল একটা প্রফিটেবল ব্যবসা বিশাল আপনারা যারা ওই খুব ফ্রেশ ওয়াডার নিয়ে কাজ করতে চান ফ্রেশ স্টকলট নিয়ে কাজ করতে চান ওই স্টকলটের পিছনে ঘুরতে ঘুরতে আপনার দিন শেষ কারণ আমরা আগে ক্যালকুলেশনটা আপনাদের বলে দিছি যে আপনার একটা জিন্সের প্যান্ট আপনি নেবেন তিরিশ পিস অথবা পঞ্চাশ পিস আপনার কেনার দাম পাঁচশো টাকা বিক্রি করতেছেন মনে করেন টাকা করে কোনো শোরুমে হোলসেল দিচ্ছেন ওই হোলসেলের মালিক আপনাকে তিনবার ঘুরায় টাকা দিচ্ছে তিনবার যাওয়া আসা করা তারপরে মাল কিনতে এসে সাভারে আসলেন মনে করেন কক্সবাজারের আসছেন সাভারে এসে তিরিশ পিস জিন্সের প্যান্ট নিয়ে গেছেন কক্সবাজারে যাওয়া আসা দুই দিন শেষ শরীরের পদে শেষ এরপর আবার নিয়ে বেচছেন সেটার পিছনে লাগছে সাত দিন এরপর টাকা নেওয়া মাল দেওয়া এগুলো করতে করতে আবার আপনার কি পরিমাণ এরপর মালটাতে করবেন কুরিয়ার আর মোবাইল ইন্টারনেট ফেসবুকে সময় নষ্ট করছেন তো আপনারা তো একটা মজুরি পার ডে আছে তো এই তিরিশ পিস প্যান্ট নিয়ে আপনি দেখলেন যে দশ হাজার টাকায় মাল নিয়েছিলাম বারো হাজার টাকা পাইছি অথবা পনেরো হাজার টাকায় বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকা কিন্তু আপনি যদি এই ওভারহেড কস্টিং লেবার শুরু করে সব কিছু মিলায় যত কস্টিং আছে সব কস্টিং যদি দাঁড় করান তাহলে দেখবেন ওখানে মিনিমাম টাকা লস আছে কারণ আপনি যে পরিবার পরিজন সব কিছু ছেড়ে যে পাঁচ দিন কষ্ট করলেন একটা জিনিসের জন্য পাঁচ দিনে আপনারই তো বেতন আছে পাঁচ হাজার টাকা শুধু ব্যবসা মানে শুধু টাকার হিসাব না ব্যবসা মানে জীবনী শক্তিরও হিসাব এর সঙ্গে অ্যাড করবেন এই ভুলটা কোনো দিন করবেন না এই ভুলটা কোনোদিন করবেন না যে দশ হাজার টাকায় মাল কিনে বারো হাজার টাকায় বিক্রি করছি যেমন আজকে আপনাকে আমি একশো টাকা হাওলাত দিলাম এই টাকাটা যদি আপনি এক বছর পরে আমাকে একশো টাকা ফেরত দেন এর অর্থ আমার মিনিমাম দশ টাকা লস আছে কারণ এক বছর পরে একশো টাকার মূল্য একশো দশ টাকা একশো টাকা নাই এটা আপনাদের এক্সকিউজ মি এটা আপনাদের বুঝতে হবে আপনাদের এটা বুঝতে হবে তো যখন হিসাব করবেন হিসাবের মতো করবেন হিসাব না করে আপনি ওই লামসাম করে তারপরে কাজ করবেন আর ব্যবসা হিসাব ছাড়া কিছু বোঝে না ব্যবসা লামসাম বোঝে না ব্যবসা করতে গেলে প্রতিটা পয়সার হিসাব মিলাতে হবে মিলানো জানতে হবে আয় ব্যয় তাকেই বলে যে সব কিছু মিলায় যেটাকে আপনি যেটা আপনার ব্যালেন্সে থাকছে সেটা হচ্ছে আয় সেটা হচ্ছে ব্যয় যেটা খরচ হচ্ছে সেটা হচ্ছে ব্যয় এখন আপনার ব্যবসা করতে যে আপনি যে কাজ করতেছেন আপনার তো জীবনী শক্তিও শ্রম ব্যয় হচ্ছে তো এটা কি ব্যয় না এটা কি স্যালারির মধ্যে ঢুকবে না এটা প্রোডাক্টের ওভারহেড কস্টিং এর মধ্যে ঢুকবে না ওইগুলো করে তারপরে বাস্তবে চিন্তা করবেন লাভ লস কিসে তো এটা যদি আপনি হিসাব করেন তাহলে সবচেয়ে বেশি প্রফিটেবল ব্যবসা কম কষ্টে দ্রুত সেল ক্যাশ টাকায় সেলের ব্যবসা হচ্ছে গার্টিয়ার মাল দেখেন আমি চট্টগ্রাম গিয়েছিলাম পারিবারিক খুব বিপজ্জনক পরিবেশ যাচ্ছে আত্মীয় স্বজনের তো তার মধ্যে আমি আপনাদের জন্য কাজ করে এসেছি আমি আপনাকে আপনাদের এখন দু একটা ছবি ভিডিও দেখাচ্ছি শর্ট ভিডিও যেগুলো আপনার চট্টগ্রামে আপনার যে গাইডগুলো বিদেশিরা আপনার বিদেশ থেকে ইম্পোর্টাররা নিয়ে আসে চল্লিশ একচল্লিশ জন ইম্পোর্টার আছে তাদের একটা অ্যাসোসিয়েশন আছে তো ছোট্ট সামান্য জাস্ট আউটসাইড পিকচার দিচ্ছি দেখেন এখন এটাতে এই ভিডিওটাতে অ্যাড করছি